সালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। রনি আহমেদ ফ্রম আর্মেনিয়া। তো হাউ টু প্রসেস আর্মেনিয়ান ভিসা, মোর স্পেসিফিক্যালি হাউ টু প্রসেস আর্মেনিয়ান স্টুডেন্ট ভিসা। দেখুন, আর্মেনিয়ার এই এই রিলেটেড আপনারা ভিডিও ইউটিউবে একটাও ভিসা পাইবেন না, আই গ্যারান্টি পাইবেন না। মানে এটা না পাওয়ার বিভিন্ন রিজন আছে অ্যাকচুয়ালি, এমন না যে কেউ মানে দিতে চায় নাই, হয়তো বা চাইছে। এখানে প্রতিবন্ধকতা আছে কিছু, যে আর্মেনিয়ার অলমোস্ট সব ইউনিভার্সিটি, আমার মনে হয় অলমোস্ট না একদম সব ইউনিভার্সিটির, ওদের নিজস্ব কোনো অ্যাডমিশন পোর্টাল নাই ইউনিভার্সিটিগুলোর। এই জন্য কেউ যদি চায় যে আর্মেনিয়াতে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, বা মোর স্পেসিফিক্যালি যদি বলি যে কিভাবে অ্যাডমিশন প্রসেস করতে হয়, এই রিলেটেড ভিডিও আদতে নাই। সো হয়তো এই ভিডিওতে আমিও একদম ইন ডিপ ড্রাইভ করে দেখাইতে পারবো না কিভাবে, মানে কম্পিউটার স্ক্রিন থেকে কিভাবে করবেন। তারপর আমি একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করি, মানে একটা পার্সনের জায়গা থেকে যত যতটুকু সম্ভব ওইটা আমি মুখেই বলার ট্রাই করি। আমরা স্টেপ বাই স্টেপ যাব। হ্যাঁ, আমি বলবো যে কয়টা স্টেপ ফলো করে, অ্যান্ড ফার্স্ট স্টেপ থেকে শুরু করে একদম হোল জার্নিতে লাস্ট স্টেপ পর্যন্ত আমি এক্সপ্লেন করতে থাকবো এই ভিডিওতে। সো এটা শুরু করা যাক। আমি ভিডিওর শুরুতে বলে রাখি, যেটা আমি বরাবর সবসময় বলি, যে আপনারা অলমোস্ট প্রথমেই যেটা একদম প্রথমে যেটা করবেন, একটা ভালো ইউনিভার্সিটি চুজ করবেন। ডোন্ট গো ফর চিপেস্ট ইউনিভার্সিটিস। লাইক আপনি টিউশন ফিস সেভ করতে চাইতেছেন, আপনার ওভারঅল একটা কোর্স কমাইতে চাইতেছেন, আপনি একটা মানে হুদাই একটা ইউনিভার্সিটি চুজ করে অ্যাপ্লাই করে দিলেন। প্লিজ বি কনসার্ন দ্যাট ইফ ইউ চুজ দিস কাইন্ড অফ ইউনিভার্সিটি, লেটস সে প্রাইভেট ইউনিভার্সিটি, ইফ ইউ চুজ প্রাইভেট ইউনিভার্সিটি ভিসা পসিবিলিটিস উইল বি ভেরি লেস ফর ইউ। তো ডোন্ট গো ফর প্রাইভেট ইউনিভার্সিটিস, ট্রাই টু গো ফর পাবলিক ইউনিভার্সিটিস, স্পেশালি নট লাইক নট অল কাইন্ড অফ পাবলিক ইউনিভার্সিটি ইউ শুড চুজ, ইউ মাস্ট চুজ টপ র্যাঙ্ক পাবলিক ইউনিভার্সিটিস। সো ধরে নিলাম আপনি আপনার ইনিশিয়াল যে এই কাজগুলো ওগুলো গুছিয়ে নিছেন, লাইক আপনি আপনার এডুকেশনাল ডকুমেন্টস, আপনার বার্থ সার্টিফিকেট, এগুলো আপনি অ্যাটাস্টেড করে নিছেন, মানে আপনি একদম গুড টু গো সব কিছু করার জন্য। এখন আপনি একটা ইউনিভার্সিটিও চুজ করছেন, ভালো একটা ইউনিভার্সিটি চুজ করছেন, একদম টপ একটা ইউনিভার্সিটি। সবসময় মনে রাখবেন টপ 5টি ইউনিভার্সিটির মধ্যে একটা চুজ করবেন, তাইলে আপনার ভিসা ভিসা নিয়ে আপনার মানে কনসার্ন থাকতে হবে না, রাতের ঘুম হারাম করতে হবে না। ধরে নিলাম আপনি পেপার অ্যাটাস্টেড করছেন, আপনার ইউনিভার্সিটি চুজ করছেন। এখন আপনার ভেরি ফার্স্ট স্টেপ যেটা, সেটা হইতেছে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা। এটার জন্য আপনি ইউনিভার্সিটিকে মেইল দেন। এখন আমি গ্যারান্টি দিচ্ছি না যে ইউনিভার্সিটি আপনার কতটা ফাস্ট রেসপন্স করবে, বিকজ এই দেশে এই অনলাইন বেসিস যত কাজ আছে এগুলো একটু লেন্দি, একটু স্লো। এই কারণে মূলত এখানে সবাই এজেন্ট দিয়ে আসছে, এইটা একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন। যাই, এগুলো এগুলো ওভারকাম করে ধরে নিলাম আপনি কোনো ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করছেন, আপনি ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, ইউ আর রেডি টু অ্যাপ্লাই। এখন আপনি কি করবেন, ওই ইউনিভার্সিটির ওইখান থেকে দেখবেন যে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা স্পেসিফিক মেইল পাইবেন, ফরেন স্টুডেন্ট ডিপার্টমেন্টের মেইল। আপনি ওইখানে মেইল দিবেন আপনার সব পেপার সুদ্ধা। মেইল দেওয়ার পরে ওদের মেনশন করবেন যে আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড এইটা, আমি আপনাদের ইউনিভার্সিটিতে, ইট কুড বি আইদার প্রিপারেটরি কোর্স অর মেইন কোর্স, ডাজন্ট ম্যাটার, আপনি এটা স্পেসিফাই করে ওদের মেইলটা পাঠিয়ে দিবেন। দেন ওরা আপনাকে রেসপন্স করবে, আপনার যদি সবকিছু ঠিক থাকে ওরা আপনাকে জানাবে যে এবার গুড টু গো। এরপরে আপনাকে যেটা করতে হবে, স্টেপ ওয়ান চলে গেল ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করা, স্টেপ টু হইতেছে আপনাকে এখানকার মিনিস্ট্রিতে, অন্যান্য কান্ট্রি, লেটস সে রোমানিয়া, বুলগেরিয়া, এই ধরনের কান্ট্রিতে আপনার কি করতে হয়, মিনিস্ট্রিতে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়, ইউনিভার্সিটি আপনার হয়ে মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করে, অ্যান্ড অ্যাপ্রুভাল আসলে ইউনিভার্সিটি আপনাকে জানায় যে অ্যাকসেপ্টেন্স আসছে, আপনার টিউশন ফি দেন, আমরা অফার লেটার দিচ্ছি। কিন্তু এখানে এটা না, এখানে ডিফারেন্ট কেস, আপনাকে নিজেকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, নিজেকেই আপনাকে মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করতে হবে, আলটিমেটলি আপনাকে মিনিস্ট্রির অ্যাপ্লাইটাই করতে হবে, ইউনিভার্সিটির ম্যাটার না। তো আপনি মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করবেন, এটার জন্য একটা ফর্মেট আছে, একটা ফর্ম আছে, ওই নির্দিষ্ট ফর্মে আপনার ডেটাগুলো ফিল আপ করে আপনি এডুকেশন মিনিস্ট্রি অফ আর্মেনিয়া এটাতে মেইল মেইলের থ্রুতে পাঠাই দিতে পারেন, ফিজিক্যালিও দিতে পারেন আপনার যদি এখানে কেউ থাকে ভাই ব্রাদার। বেটার হইতেছে আমি সাজেস্ট করবো ফিজিক্যালি দেন, মেইলে ওরা বললাম তো এখানকার অনলাইন বেসিস যে কার্যক্রম একটু লেন্থি, একটু স্লো হয়, ওরা ওইটা গুরুত্ব দেয় না। আপনি আমি ধরে নিলাম যে আপনি কোনোভাবে পাঠাই দিচ্ছেন, এটা হলো আপনার সেকেন্ড স্টেপ, মিনিস্ট্রিতে পাঠাই দিচ্ছেন। এখন আপনার জাস্ট ওয়েট করতে হবে আপনার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসার আগ পর্যন্ত। অ্যান্ড মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসার পরে আপনি এটা জানবেন কিভাবে, ইটস আ গুড কোয়েশ্চেন, আপনি জানবেন না, আপনাকে মিনিস্ট্রি বলবে না যে আপনাকে আমরা অ্যাকসেপ্ট করছি। আপনি ওই অ্যাপ্লিকেশন ফর্মে যে ইউনিভার্সিটির নাম মেনশন করছিলেন সেই ইউনিভার্সিটিকে ওই মানে মিনিস্ট্রি অ্যাকসেপ্টেন্সটা পাঠাই দিবে, বলবে যে আপনার ইউনিভার্সিটিতে এই স্টুডেন্ট
পড়তে চায় তাকে আমরা অ্যাপ্রুভ করছি, তার পেপার ঠিক আছে, পেপার ওয়ার্ক ঠিক আছে, আমরা অ্যাকসেপ্ট করছি। দেখছি এরপরে থার্ড স্টেপ, থার্ড স্টেপ হইতেছে আপনার ইউনিভার্সিটি যখন কনসার্ন হবে যে আপনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, ইউনিভার্সিটি আপনার নামে ইট কুড বি আ কন্ডিশনাল অর আনকন্ডিশনাল অফার লেটার। যদি ইউনিভার্সিটি এরকম থাকে টিউশন ফি দিতে হবে ভিসার পূর্বে, তাহলে আপনাকে একটা আনকন্ডিশনাল অফার লেটার ইউনিভার্সিটি দিবে। এরপরে আপনার স্টেপ হইতেছে একটা স্টুডেন্ট ফাইল খুলে আপনার টিউশন ফিটা পাঠাই দেওয়া। এখন যদি এরকম হয় যে আপনার টিউশন ফিটা ওই ইউনিভার্সিটি ভিসার পরে এখানে অ্যারাইভ করার পরে নিবে, তাহলে আপনাকে একদম টোটালি ওরা একটা আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে। সেই অফার লেটার পাওয়ার পরে আপনার এডিশনাল ডকুমেন্টস গুলা গুছাইতে হবে। এগুলা কি কি গুছাইতে হবে এগুলো আপনারা ওই ইউনিভার্সিটি আপনাকে বলে দিবে, অথবা আপনাকে একটু মিনিস্ট্রির ওয়েবসাইট ঘেটে বের করতে হবে। সো আপনি ধরে নিলাম যে সব কাগজপত্র গুছাইছেন, রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার রিকোয়ারমেন্ট মিট করছেন, এন্ড নাও ইউ আর রেডি টু অ্যাপ্লাই ফর দ্য ভিসা। সো ভিসার যে বিষয়টা এইখানে একটু এক্সপ্লেন করা দরকার, যেমন বাকি 5-10টা ইউনিভার্সিটি কি হয়, 5-10টা দেশে কি হয়। মিনিস্ট্রি কিন্তু সরি, আপনাকে ভিসা দেয় কে? এম্বাসি। এখানে কিন্তু ইউনিভার্সিটির কোনো হাত থাকে না, ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিবে, আপনি ফর্মালিটিস ফিল আপ করার পরে এম্বাসিতে যাবেন। এম্বাসি যদি রিকোয়ার থাকে কোনো ইন্টারভিউ, ইন্টারভিউ নিবে, আদারওয়াইজ ইন্টারভিউ রিকোয়ার না থাকলে আপনার পেপার বেসিস চেক করে ওরা, আপনি যদি এলিজেবল হন আপনার পেপার চেক করে ওরা আপনাকে ভিসা অ্যাপ্রুভ করবে। কিন্তু এইখানে একটা মজার বিষয় হইতেছে, আর্মেনিয়ার যে এম্বাসি এটা হচ্ছে দিল্লিতে, কিন্তু দিল্লির এম্বাসির কোনো অথরিটি নাই আপনার ভিসা রিজেক্ট করার অথবা আপনার ভিসা অ্যাপ্রুভ করার। তো বেসিক্যালি দ্য থিং ইজ আপনাকে করতে হবে যেটা, টিউশন ফি দেওয়ার পরে অথবা না দেওয়ার পরে আপনি যখন অ্যাডমিশনটা পেয়ে গেছেন এইখানকার অবস্থিত ফরেন মিনিস্ট্রিতে, যেমন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আর্মেনিয়ারও আছে, তো এইখানে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, আপনাকে নিজেই করতে হবে। আর আপনার আপনার ইউনিভার্সিটিও করতে পারে, ইফ ইট ইজ লাইক আপনার ইউনিভার্সিটি একটা খুব ভালো ইউনিভার্সিটি, রাইড এগুলা করতেছে, এই স্টাফগুলা হেল্প করতেছে, তাহলে আপনার ইউনিভার্সিটি করে দিবে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দিস। সো ধরে নিলাম আপনি করলেন বা আপনার ইউনিভার্সিটি যেই করলো, আপনার আপনার জন্য ওই ফান্ড মিনিস্ট্রিতে ভিসা অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড দেন আবার আপনাকে কি করতে হবে, কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে, দিন গুনতে থাকেন। এইখানে অ্যাপ্রক্সিমেটলি আপনার 20-25 দিন, 30 দিন, 30 দিন, 30 দিন ধরে রাখেন। 30 দিনের মধ্যে আপনি আশা করি একটা পজিটিভ অর নেগেটিভ একটা আনসার পেয়ে যাবেন। এখন ভিসা সবসময়, যারা মানে বুঝেন ভিসার বিষয়টা তারা জানেন যে ভিসা সবসময় আনসার্টেন থিং, আপনার সব পেপার ওয়ার্ক ঠিক থাকার পরে ভিসা রিজেকশনের কোনো সুযোগ নাই, এটা হয় না। কেউ যদি মানে এরকম দাবি করে, আপনাদের আশেপাশে এরকম অনেক ব্যক্তি দেখবেন বলতাছে ভাই আমার আইএলস এরকম ভালো স্কোর ছিল, ওই কান্ট্রি আমাকে রিজেকশন দিছে, আমার একাডেমিক্স খুব ভালো ছিল, আমার ইউনিভার্সিটি ভালো ছিল, আমাকে হুদাই রিজেক্ট দিছে। আসলে এরকম না, মানে হুদাই হুদাই কেউ কখনো রিজেক্ট দেয় না। আপনি চিন্তা করেন, আপনি জাস্ট আপনার কমন সেন্সকে ইউজ করেন, অ্যাম্বাসিডরের সাথে আপনার বাপদাদার জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা নাই, অ্যাম্বাসিডর আপনার শত্রু না, আপনার সাথে আগে দেখা হয় নাই, আপনারা কেন সে এমনি এমনি রিজেক্ট দিবে, এমনি এমনি ভাই কাউরে রিজেক্ট দেন। আপনার পেপার ওয়ার্ক ঠিক রাখেন, অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল করেন না, ইউনিভার্সিটি ভালো থাকুক, অ্যান্ড আপনার যদি খুব লম্বা গ্যাপ না থাকে, এখন লম্বা গ্যাপ বলতে আমি কতটুকু বুঝাইতেছি এটা বলি, লম্বা গ্যাপ বলতে আমি কি মিন করতেছি, লম্বা গ্যাপ বলতে আপনার যদি 5-6-7-8 বছর গ্যাপ থাকে, ইন কেস অফ আর্মেনিয়া ইট ডাজেন্ট ম্যাটার। যদি আমরা প্রিভিয়াস বছরটাতে দেখি, আমি 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 একদম আমার প্রথম দিকের একটা ভিডিওতে বলছি যে আমি এরকম একটা পার্সনকে দেখছি, একটা বেটা অ্যাকচুয়ালি 25 বছর স্টাডি গ্যাপ নিয়ে এখানে পড়তে আসছে, ব্যাচেলার করতে আসছে সে। সো যদি হুট করে খুব বড় চেঞ্জেস না আসে, তাহলে 10 বছরের স্টাডি গ্যাপও আপনার কোনো চিন্তার বিষয় না, আপনি রিল্যাক্স থাকেন, আপনি জাস্ট আপনার আপনি ব্যাকগ্রাউন্ডে দেখেন, ব্যাকগ্রাউন্ড বলতে কি ওই যে আপনার ইউনিভার্সিটি, আপনার পেপার ওয়ার্ক, আপনার কোনো মিস্টেক করা যাবে না, এগুলো আপনি ঠিক রাখেন, আপনার ভিসা হয়ে যাবে। দ্যাটস ইট, দ্য ফাইনাল থিং ইজ আপনার যখন ইউনিভার্সিটি মিনিস্ট্রি থেকে ফান্ড মিনিস্ট্রি হুইচ ইজ যখন অ্যাপ্রুভাল চলে আসবে, তার মানে আপনার ভিসা হয়ে গেছে। এরপরে এমন না যে আপনি ইন্ডিয়া যাইতেছেন, ইন্ডিয়ার এম্বাসিতে একটা রিস্ক আপনার ভিসা দিতেও পারে নাও দিতে পারে, না, ইন্ডিয়ার এম্বাসির কোনো অথরিটি নাই আপনাকে ভিসা না দেওয়ার, আপনার ভিসা এখান থেকে হয়ে যাবে, আপনাকে জানাই দেওয়া হবে যে আপনার ভিসা হয়েছে। এটা যখন আপনি মেইল পাইবেন যে আপনার ভিসা হয়েছে, দেন আপনি নিঃসন্দেহে ইউনিভার্সিটিতে যান, রিল্যাক্স মুডে চলে যান, আপনি ভিসা নিয়েই ব্যাক করবেন, ভিসা না নিয়ে না। সো এই এইগুলা ছিল কমন থিংস, এন্ড আই এম রিয়েলি সরি দ্যাট আমি এটা দেখাইতে পারতাছি না ফিজিক্যালি, কজ আমি তো বললাম যে অ্যাডমিশন পোর্টাল নাই, আমি কিভাবে দেখাইবো কিভাবে অ্যাপ্লাই করবেন, আমি মুখে বলার
ট্রাই করলাম। আমি আশা করি এই ধরনের মুখে বলার কোনো ভিডিও নাই, আমি যতটুকু পারতেছি রিসোর্স দেওয়ার ট্রাই করতেছি। আপনারা জাস্ট এইটা ফলো করেন, যারা একটু স্মার্ট তারা পারবেন, আর যারা না পারবেন তারা কনসালটেন্সির হেল্প নেন। বাট বি কেয়ারফুল, কনসালটেন্সি গুলা কিন্তু মোস্টলি স্ক্যামার, আপনাদের সাথে অনেক স্ক্যাম করবে। আপনি নিজের জায়গা থেকে সচেতন থাকেন, এমন না যেন না হয় যে আপনার এজেন্সি আপনাকে যেটা বলতেছে, আপনার এজেন্ট যেটা বলতেছে আপনি ওইটা মানে অন্ধের মতো বিশ্বাস করতেছেন। আপনি আপনার নিজের জায়গা থেকে একটু রিসার্চ করেন, তার সত্যতা যাচাই করেন তার কথাগুলো, এন্ড দেন আপনি বাকিগুলো তাদের হেল্প নেন। আদারওয়াইজ ট্রাই করেন নিজে করতে। থ্যাংক ইউ, গুড বাই।